খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বহুল আলোচিত মায়ের পরকীয়া প্রেমিক কর্তৃক শিশুকনা ধর্ষণ এবং মুঠোফোনে ভিডিও ধারণ মামলার মূল আসামি শ্যামাপ্রসাদ বণিককে অবশেষে পুলিশ গ্রেফতার করেছে। রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ ফরহাদের নির্দেশনায় প্রযুক্তির সহায়তায় বুধবার গভীর রাতে চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলার কাটিরহাট থেকে গুইমারা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আসামিকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন গুইমারা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান। তবে এই জঘন্য ঘটনা এখনও দরজ হওয়ার বাইরে এই শিশুকন্যা দর্শনের প্রধান সহযোগী মা সাহেদ আক্তার ময়না। এই মামলায় শিশুকন্যা দর্শনের সহযোগিতা করা ভিকটিমের মা সাহেদা আক্তার ময়নাকে অভিযুক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান মামলার বাদী জাহাঙ্গীর আলম। গুইমারা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গুইমারা থানার ওসি মিজানুর রহমানের সহযোগিতায় তদন্ত কর্মকর্তা আইওএসআই আলামিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে হাটহাজারির কাটিরহাট থেকে তাকে গ্রেপ্তার করে। গত 26 জুলাই 13 বছর বয়সী নাবালিকা কন্যা সন্তানকে দর্শনের অভিযোগ এনে দর্শকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে সংবাদ সম্মেলন করেন প্রবাসপরত ফিতা। সংবাদ সম্মেলন অভিযোগ করা হয়, তার বিদেশ থাকার সুযোগে হিন্দু ধর্মাবলম্বী শ্যামাপ্রসাদ বণিক নামের এক জুয়েলারি দোকান মালিক নানা প্রলোভন দেখিয়ে তার স্ত্রীর সাথে অনৈতিক এবং পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়। এইসব অনৈতিক কাণ্ডের খবর পেয়ে দেশে ফিরে তার স্ত্রী সাহেদা আক্তারকে বিষয়টি জিজ্ঞাসা করায় সে স্বামীকে নানাভাবে মানসিক টর্চার এবং কৌশলে শ্যামাপ্রসাদ বণিক সহ মিলে তাকে বিষ খাইয়ে এবং ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করে। পরে বাধ্য হয়ে গত 6 জানুয়ারি 2020 স্ত্রী সাহেদা আক্তারকে তালাক দেন। স্ত্রী সাহেদা শ্যামাপ্রসাদের সাথে মিলে মিথ্যা নির্যাতন এবং যৌতুক মামলা দিয়ে উল্টে তাকে হয়রানি শুরু করে। সে সাথে তার মেয়েকে শ্যামাপ্রসাদের করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মিথ্যা সাক্ষী দেওয়া থেকে শুরু করে বাবার সাথে দেখা করতে দিচ্ছে না বলে অভিযোগ তোলেন অসহায় এই পিতা। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গে থাকুন আপডেট তথ্য পেতে।